এবার নজর রাখবো আবহাওয়া দিকে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় রাতে তাপমাত্রা দু ডিগ্রির মতো নামতে পারে তার ফলে আগামী চব্বিশ ঘন্টায় ঠান্ডা কিছুটা হলেও কমবে তেরো তারিখ থেকে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবার পনেরো তারিখের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া হাওড়া কলকাতায় থেকে হালকা সকালের ধরনের কুয়াশা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি নিউ কোচবিহার এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে সেরকম বড় কোনো পরিবর্তন থাকবে না বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস